লাভ লেটার মনে হচ্ছে। বাহ, দারুণ লিখেছে কিন্তু, পাগল নাকি ছেলেটা? কি ভাই, দেখে চলতে পারো না? সরি সরি সরি, আজব সব। এটা আবার কিরে বাবা, শালা ভিখারি, বেশি টাকা রাখিনি মানি ব্যাগে। লাভ লেটার দেখি কি লেখা আছে। এসব ভালোবাসার কথা লিখে কিচ্ছু হবে না। আর কতক্ষণ দাঁড়াবি বলতো? আর একটু দাঁড়া না ভাই, আর একটু দাঁড়া। কত টাকা ছিল তোর পার্সে যে 1 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়েছিস? আরে টাকাটাই কি বড়, আর কিছু থাকতে পারে না। এই দেখ, এই দেখ, এই ছেলেটাই, ধর 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 ধর, এ ধর, এ পালাবি না বলছি, একদম একদম পালাবি না, দাঁড়া দাঁড়া বলছি, ওখানে দাঁড়া যাবি, একদম পালাবি না, দাঁড়া ওখানে। বাহ, দারুণ লিখেছে তো। কলোনি যাবে তো? সত্যি দারুণ। ওকে একবার ফোন করে দেখ তো, করছি দাঁড়া। হ্যাঁ, কি ব্যাপার বলতো? আরে শোন না, হাতে একটা দারুণ জিনিস পেয়েছি। না না, ওসব কিছু জানি না, 1 ঘন্টা থেকে তোর জন্য ওয়েট করছি। আরে আমি আসছি তো। কোথায় আছিস? কোথায় আছিস রে তুই? টোটোতেই আছি, একটু ওয়েট কর না। চলে এসেছে। ডাক্তার পারে যাবে তো? হ্যাঁ বসো। পিসি বলো। এই তো টোটো ধরলাম। না না, মা ভাইয়ের সঙ্গেই আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। চোখ বুঝলে অনেক মানুষের ভিড়ে খুব অল্প সময়ের জন্য দেখতে পাই তোমাকে, কিন্তু তারপর চিন্তা জগতের পুরোটা তোমার হাত ধরে কোথায় যেন হারিয়ে যায় আমি। পাড়ার ছেলেরা রকে বসে, সবাই যখন আমাকে র্যাগিং করছিল, তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে, আমার জন্য প্রতিবাদও করেছিলে তুমি, আমার খুব ভালো বন্ধু হয়েও উঠলে তুমি। সারা দিন তোমার ছবি দেখে সময়টা কাটাতাম, কথা বলার ইচ্ছে হলেও তোমাকে ফোন করতে নার্ভাস ফিল করতাম, জানি না কেন। তোমাকে না দেখে এক মুহূর্ত আর থাকা যাচ্ছে না, সারাটা জীবন তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে লাগলো মন। অনেক পরে বুঝলাম এটাই ভালোবাসা। হ্যাঁ,
তোমাকে ভালোবেসে ফেলেছি আমি, তবে এটা আমি তোমাকে কোনোদিনও বলতে পারব না। আর এই চিঠি দাদা, গ্যালারির কাছে চলো। ও, তুই এসেছিস? আয় আয়, একটা গান শোনা ভালো। দেখ, গান লিখেছি। এটা কি? না মানে আসলে এটা আমি একদম চুপ, আর একটাও কথা হবে না।